পরলে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে। এই যে ফলকটা দেখছেন শচীন্দেব বর্মন, যেখানে বসানো আছে বাংলাদেশ সরকার বসিয়েছে, জন্ম দেখতে পাচ্ছেন 1 অক্টোবর 1906 খ্রিস্টাব্দ উনি জন্মগ্রহণ করেছিলেন এই বাড়িতে, এবং উনি আমাদের ছেড়ে চলে গেছেন বলা যায় 31 অক্টোবর 1975, সেটা আমাদের ভারতবর্ষ বোম্বে শহরে। তার এই যে জীবনকাল বলা যায় যে একটা বিরাট মানে সময়ব্যাপী একটা জীবনকাল, সেই জীবনকালটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই বাড়িতে র‍্যামেক্স মিডিয়া। ঠিক 100 বছর আগে শচীন্দেব বর্মন ভিক্টোরিয়া কলেজ থেকে 1922 সালে বিএ পাস করেছিল ভিক্টোরিয়া কলেজ থেকে, এবং 23 সালে উনি ফর্মালি কুমিল্লা থেকে কলকাতা চলে। আচ্ছা, নবদ্বীপ চন্দ্র বর্মন ছিল শচীন্দেব বর্মনের বাবা, উনি ছিল ত্রিপুরার মহারাজা। কিন্তু ফ্যামিলি ডাইনেস্টিতে অনেক চড়াই উতরাইয়ের পরে উনি এই কুমিল্লা চলে আসতে বাধ্য হয়। বাধ্য হওয়ার পরে এখানকার যে রাজা নোয়াবালি ওনাদেরকে এই জমিটা ইয়ে করে থাকতে দেয়। আচ্ছা, শচীন্দেব বর্মন এই বাড়িতে 1906 সালে জন্ম, এই বাড়িতে এই বাড়ি। তাকদুম তাকদুম বাজাই আমি, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম। কাজী নজরুল ইসলামের সাথে আমি নজরুল জানি শচীন্দেব বর্মনের 1920 বা 1921 সালে পরিচয় হয়। আসলে গান ছাড়া তো উনি আসলে থাকতে পারতো না, বাঁচতে পারতো না, উনি গানের লাইনে আমার ইয়ে করবো জীবন ইয়ে করবো। এবং এই জন্য ওনাকে অনেক কাঠ করে দিয়েছে। উনি যখন নবদ্বীপ চন্দ্র বর্মন যখন মারা গেল তখন শচীন্দেব বর্মনকে অফার করা হয়েছিল ত্রিপুরার শিক্ষামন্ত্রী হওয়ার, কিন্তু উনি যখন এই প্রস্তাব ফিরে এলেন, এটা কখন যখন ওনার বাবা প্রধানমন্ত্রী সেটা মারা গেল, হ্যাঁ, কিন্তু ওনাকে যখন উনি ফিরে দিল ওনাকে কিন্তু এই রাজবংশের ওনারা ওনাকে ত্রিপুরা কলেজ থেকে বের করেছে। এই যে বাড়ি আমরা এতক্ষণ ধরে ভেতরটা দেখালাম এবং অনেকটা ভেতরে বাড়ির ভেতরে প্রবেশ করেছি, মানে 130-132 বছরের পুরনো বাড়ি, তার প্রাচীর দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি হয়ে আছে, এবং আপনারা দেখতে পারবেন যে এই ইতিহাসটা নিয়ে আমরা আসছি একটু পরে। যেটা আমার বলার সেটা আমরা আবার এই ইতিহাসটা আরেকটু নতুন ভাবে বলবো, এই যে বাড়ির ভেতরটা আমরা প্রবেশ করছি, তাই তো? এই বাড়ির ভেতরটা নিয়ে আপনার একটু অভিজ্ঞতা। আমার ধারণা এই বাড়িটা হচ্ছে উপমহাদেশের চারজন কিংবদন্তি সঙ্গীত শিল্পীরা আশা ভোসলে এবং লতা মঙ্গেশকর, যাকে আপনারা সবসময় মানে অত্যন্ত শ্রদ্ধার আসনে যাকে বসিয়ে রেখেছে, তারাও এই বাড়িতে এসেছে, তাই তো? এবং দেখুন আমি ওপরটা দেখাবো, মানে তখনকার সেই চিলে কোথা বাবা দেখি কাজ লাগে বাড়ি বলতে 100-150 বছর আগে, 130-132 বছর বাড়ি, তার প্রাচীর থেকে শুরু করে সেই বাড়িটি সম্বন্ধে আপনি এর পরের পর্বে আজকে দেখতে থাকবো র‍্যামেক্স মিডিয়া। আমরা এবার আরেকটি পর্বে আপনাদের যে বাড়িটা নিয়ে এতক্ষণ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম র‍্যামেক্স মিডিয়া, ইতিহাস তো অনেক কথা বলে, সেই ইতিহাসের যারা সাক্ষী থাকে তেমনই ইনাদেরকেও যেমন পেয়েছি তেমনই পেয়েছি আমার চাচাকে। চাচা নমস্কার, মোহাম্মদ মইনুল ইসলাম ভাইয়ের কাছ থেকে, এবং আগে মাসুম ভাই বলুন এই বাড়ির সংস্কারটা নিয়ে আপনাদের এখানে কি সরকার কি পরিকল্পনা বা কি করতে চাইছেন বা কি করেছেন? আসলে মানে আমার ঠিক সময়টা মনে নেই, তবে বেশ কিছুদিন আগে আমার যে সংস্কৃতি মন্ত্রী আসছিলেন সেই বাড়িটা দেখছেন, সংস্কার মানে এগুলো যাতে মানে আজীবন আমাদের দেখতে পারে তার জন্য সংস্কার সংস্কার উদ্যোগ নিয়েছেন, এবং মোটামুটি সংস্কার করে এই পর্যন্ত সংস্কারের কাজে ইতিমধ্যে আরম্ভ হয়েছে, সেটা আপনারা এই প্রাচীনটা দেখলেও বুঝতে পারবেন। মনোর ভাই সরকারি প্রতিনিধি, আপনি একটু বলুন এখানে কি ভাবে আপনি আছেন বা কি করছেন? এখানে আমরা আছি সরকারি লোক, তো এটা দেখাশোনা করার জন্য বাইরে থেকে লোক আসে, তার সুযোগ দিয়ে দেয়, বিক্রি করে দেয়, তাকে মানে
বাংলাদেশের ঢোল আমি তাকদুম তাকদুম বাজাই।